আসসালামু আলাইকুম। ছেলে হোক কিংবা মেয়ে হোক, বিয়ে হোক কিংবা অন্য কোনো সুখবর হোক, মিষ্টিমুখ করা দরকারই দরকার। শুধু আমরা একটা সময়েই মিষ্টিমুখ করি না, সেটা হচ্ছে পরীক্ষায় ফেল করলে। অবশ্য তখনও এক ধরনের মিষ্টিমুখ করা হয়, সেটা হচ্ছে আম্মু আব্বুর বকা ছকা আর মায়ের। এটাও এটা হচ্ছে পরীক্ষায় ফেল করার মিষ্টি। এনিওয়েজ, দুষ্টামি করছি। আমাদের চিটংয়ে অনেক বছরের পুরনো কিছু মিষ্টির দোকান আছে, আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, সাধু মিষ্টি ভাণ্ডার। এটাও অনেক বছরের পুরনো ছিল। ঠিক তেমনি আজকে আমি যাচ্ছি বোস ব্রাদার্সে, এটাও অনেক বছরের পুরনো একটি মিষ্টির দোকান। এটার বয়স এত বেশি হয়েছে যার কারণে ওই জায়গাটার নামই হয়ে গেছে কিন্তু বোস ব্রাদার্স মোড়। সো আপনারা যদি যেতে চান তাহলে রিক্সাওয়ালা, সিএনজি বা উবার ড্রাইভার, যাকে আপনি বলবেন আমি বোস ব্রাদার্স মোড়ে যাব, তাহলে তারা ইজিলি চিনবে, কারণ ব্যাপারটাই হয়ে গেছে এমন। আরও তাছাড়া বোস ব্রাদার্সের মজার একটা ব্যাপার আছে, তা হচ্ছে এটা তো বললাম আমি অনেক বছরের পুরনো, অ্যান্ড হচ্ছে এখানে মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু তারাও কিন্তু এই বোস ব্রাদার্সে আসছিলেন এবং মিষ্টি খেয়ে গেছেন। সো যার কারণে এটার পরিচিতি আরও বেশি বেড়ে গেছে। সো দেখা যাক, আমি আসলে আজকে ফার্স্ট টাইমই যাচ্ছি এখানে। আমি বোস ব্রাদার্স নামটা শুনেছি কিন্তু মিষ্টি কখনো অবশ্য খাওয়া হয় নাই। সো দেখা যাক আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হয়। বোস ব্রাদার্সের স্টার্টিং ম্যাবি 1920 সাল থেকে, অবশ্য আমি এটা শিওর না, কারণ আমার জানা মতে বোস ব্রাদার্সের ওনার প্রথমত ফেরি করে মিষ্টি সেল করেছিল 5-6 বছর। এরপর তিনি একটা স্থায়ী প্লেস নিল, মানে একটা স্থায়ীভাবে দোকান দিল, সো যেটা আগে পরে বোস ব্রাদার্সের মোড় হয়ে গেছে। সো তাদের অনেক ধরনেরই মিষ্টি আছে, তার মধ্যে থেকে আমি নিলাম মালাই, দধির হালুয়া, চমচম আদি মিষ্টি এবং স্পঞ্জ মিষ্টি অ্যান্ড নিমকি। নিমকিটা তাদের অনেক বেশি ফেমাস। সো আমার কাছে সব মিষ্টি অনেক ভালো লেগেছে, স্পেশালি তো দধির হালুয়াটা। এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ এটা কেমন যেন আমার একটু ইউনিক টেস্ট মনে হলো। এরপর হচ্ছে তাদের নিমকিটা, অনেক সময় হয় কি অন্য জায়গায় নিমকি একটু খেলে আর খেতে ইচ্ছা করে না, কিন্তু এই নিমকিটা যত খাচ্ছি আমার আরও খাইতে ইচ্ছা করতেছে। ইভেন আমি আমার বাসার জন্য পার্সেল করে নিছি, মানে বাসার ফ্লেভার, মানে মনে হচ্ছে কি নিমকিটা বাসায় বানানো হয়েছে এমনটা মনে হচ্ছে। আর আদি মিষ্টি যেটা, এটা দিয়েই কিন্তু তাদের যাত্রা শুরু হয়। তখন বিয়েতে দেখতাম, মানে গ্রামের বাড়ি কোনো বিয়েতে গেলে দেখতাম কি তখন বিয়ে থেকে এ ধরনের, মানে একটা আদি মিষ্টি একটা নিমকি সার্ভ করা হতো, ঠিক তেমনটাই। মানে আদি মিষ্টি হচ্ছে সেই ধরনের মিষ্টি আর কি, মানে যেগুলো অনেক বছর আগে বিয়েতে দেওয়া হতো পাড়া প্রতিবেশীদেরকে, ওইটাই। আর এই মিষ্টিটা দিয়েই কিন্তু, আদি মিষ্টিটা দিয়েই কিন্তু তাদের যাত্রা শুরু হয়। সো বেসিক্যালি আমার সব মিষ্টি অনেক ভালো লাগলো, আপনারাও একটাবার এসে ট্রাই করবেন, যেহেতু অনেক বছরের পুরনো, টেস্টটাও ওই ধরনের একদম পুরনো টাইপের, মানে আদি টেস্ট বলা যায়। সো আমার অনেক ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো বা আপনাদের কাছে কোন মিষ্টিটা বেশি ভালো লাগে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।